কই কি তিন দিনদের কারণে জিব্বা দিয়ে পরিষ্কার করুম চাইরটে চাইরটে এ স্বামী মালার কি কিবুদ্দিনী সস এই ময়লাকে জিব্বা দিয়ে পরিষ্কার করতাম ই আল্লাহ এটা কোন ময়লা নিজের হাতে না এখন বেলা আবার জিব্বা দিয়ে পরিষ্কার করুম তাই চল ভাবতাছি আমাকে বাংলাদেশি শ্রমিক দিয়ে আই ফোন বানানের একটা কারখানা খুলবো দেখি কেমন হয় চেষ্টা ঠিক আছে এই বিষয় না আমি বাবা এই যে দেখো তোমার কাছে কাকে নিয়ে আসছি না না ঠিক আছে বাবা নাম কি হারুন রশিদ ওর আমাকে একদিন বলছিলি তাই না তা তুমি কি করো আসলে কাজকাম করার সময় আর কই পাই আপনার মেয়ের সাথে ডেটিং ফেটিং করতে সময় চলে যায় মাঝে মাঝে যদি আবার রাগ করে তাহলে ওভারটাইমে করতে হয় তাই আর সময় খুলে আসে না আর কি তার মানে তুমি বেকার তুমি ভাবলা কি কইরা আমি একটা বেকার ছেলের কাছে আমার মাইয়া বিয়া দিমু কখনো না না বেকার এখন আছি হয়তো কোন দিন পরে ব্যস্ত হয়ে যাইতে পারি ওই যখন কাজকর্ম করো তখন তুমি আসবা তুমি যাও আমার মায়েরে ভুইলা যাও বাবা তুমি এটা করতে পারো না আমি তো তোমাকে আগেই কিছু বলে রাখছি যে কি রকম ছেলে কি রকম বংশের ছেলে সব কিছু তোমাকে বলে রাখছি একটা কথা বলবি না তুই আমার মেয়ের বিয়ে হবে একজন বেকার ছেলের হাতে দেখো বাবা আমি হারুনকে অনেক ভালোবাসি তুমি যদি হারুনকে মেনে না নাও তাহলে আমি এই মুহূর্ত থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিব রুমের দরজা বন্ধ করে রাখবো যতক্ষণ তুমি হারুনকে মেনে না নিবা আমার ভালোবাসা মেনে না নিবা ততক্ষণ আমি এক ফোঁটা পানীয় স্পর্শ করবো না এটা তুই কি কসমা না তুই আমার একমাত্র মেয়ে তুই এটা করিস না আমি এটাই করব। আমি যদি তোমার একমাত্র মেয়ে হয়ে থাকি তাহলে তুমি আমার ভালোবাসার কেন মর্যাদা দিচ্ছ না আমার কথার কোনো দাম নাই তোমার কাছে ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি এই ছেলে জি আমি আমার মায়ের তোমার হাতে তুলে দিবার পারি কিন্তু একটা শর্ত আছে জি বলুন কি শর্ত শর্তটা হইল আমার একটা কোম্পানি ভ্যাকুয়াম ক্লিনার ওই তিনটা ভ্যাকুয়াম ক্লিনার যদি তুমি একদিনের মধ্যে সেল করে দেখাইতে পারো তাহলে আমি মনে করব তুমি একটা কিছু কইরা খাইতে পারবা তাহলে আমার মায়েরা তোমার কাছে তুলে দিবা এটা কি করলেন এটা কোনো সাবজেক্টে না আমার বংশের মধ্যে সব ব্যবসায়ী একদিনে তিনটা প্যাকম মেশিন বেচা আমার জন্য কোনো ব্যাপারে না ঠাস ঠাস করে বেছে এলাম আচ্ছা ঠিক আছে আমি কাজে প্রমাণ দেখতে চাই তাই শোন গোডাউন থেকে এই সিলিন্ডারে তিনটা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে দে যাক আপাতত বাবাকে তো ম্যানেজ করা গেল এখন ও ভালোই ভালোই তিনটা মেশিন বিক্রি করতে পারলেই হলো ও যদি বিক্রি করতে না পারে তখন কি হবে কিন্তু ওর প্রতি আমার আত্মবিশ্বাস আছে ও ঠিক আজকে একদিনের মধ্যে তিনটা মেশিন বিক্রি করে আমাকে এই বাড়ি থেকে হাত ধরে টেনে নিয়ে যাবে কখন যে সেই সময়টা আসবে এ প্যাকম মেশিন ঘর মোছা মেশিন কার লাগবে এ টাটকা মেশিন নতুন ঝকঝকে মেশিন ঘর মোছার মেশিন ঘর পরিষ্কার করার মেশিন প্যাকম মেশিন ঘর পরিষ্কার করার মেশিন সকাল থেকে হাঁটতে হাঁটতে জান না একটা মেশিনও বিক্রি করতে পারলাম না হাই রে হ্যাঁ আমার গার্লফ্রেন্ডের বাপরে কি জবাব দিব কেটাইটা শামিম না কি রে দোস্ত কই যাস আমি তো দেখতেছি একটু কাজে তুই মাথায় এটা কি লোক করতেছ মাথায় এটা একটা সমস্যা হয়ে গেছে রে দোস্ত তুই কি আবার হকারি শুরু করলি নাকি দোস্ত হকারি না এটা প্রেমের পরীক্ষা প্রেমের পরীক্ষা ঘটন হইলো আমি যে প্রেম করি ওই যে মুন্নির সাথে মুন্নির বাপে সে তো আবার ব্যবসায় শিল্পপতি সে কি করছে যে কি প্যাকম মেশিন নাকি ঘর পরিষ্কার মেশিন আমারও শর্ত দিচ্ছে তিনটা যদি একদিনের মধ্যে বিক্রি করতে পারি তাইলে মুন্নিরা আমার হাতে তুলে দিব সকাল থেকে দোস্ত দামলার মতো সিল লাইতেছি একটাও বিক্রি করতে পারি নাই এখন কি উপায় হবে আমার জীবনে কি মুন্নি আসবে না থাকবে থাকবে তোর মুন্নি তোরই থাকবে কিন্তু এটার জন্য একটু ব্রেন খালাই তুব তাই নাকি হুম কি করতে হবে এদিকে যান ওই ভাবে তোকে পাইতে হবে দোস্ত রে তোর বুদ্ধি যদি কাজে লাগে তাই তো কামাইয়া যাইব আরে কাজে লাগে কি লাগিয়া গেছে দোস আচ্ছা হ্যাঁ তাইলে আমি এখন যাই হ্যাঁ যাও যাও আচ্ছা এ ঘর মোসা মেশেন এ ঘর মোসার মেশেন পেকম মেশিন এ নিবেন পেকম মেশিন ঘর মোসার মেশিন ঘর এ মেশেন মেশেন এ ঘর মশা মেশেন আসেন 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 আপনি আমার বাড়ি ঘরে এমন কাটা শিখাইতেছেন কেন কোনো টেনশন নাই দুই মিনিটে মেশিন দিয়ে আপনার কাদা সব পরিষ্কার করে ফেলবো আপনি শুধু মেশিন তিনটা কিনেন ঘর পরিষ্কার থেকে শুরু করি আপনাদের যত কিছু পরিষ্কার করার সব মেশিনে করবো প্যাকম মেশিন আর যদি আমার মেশিন পরিষ্কার করতে না পারে এগুলো আমি জিব্বা দিয়ে চারটা চারটা সব পরিষ্কার করে বলবো মাল্টি ফ্ল্যাগটা তাড়াতাড়ি আরে ভাই মাল্টি ফ্ল্যাগ আর খোঁজা লাগবো না আপনার জিব্বা দিয়েই শুরু করেন কেন মানে আমার বাসায় তিন দিন ধরে আজকে কারেন্ট নাই মাল্টি দিয়ে কি হইবো কই কি তিন দিন ধরে কারেন্ট না জিব্বা দিয়ে পরিষ্কার করুম চারটা চারটা এ স্বামী ভালার ফালা কি বুদ্ধি দিস এ মহিলাকে জিব্বা দিয়ে পরিষ্কার করতাম আল্লাহ এটা কোন মহিলা নিজের হাতে না এখন বেলা আবার জিব্বা দিয়ে পরিষ্কার করুন ঘুষ নিুস নি কিলে ঘুষ নি কিলো